আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। চূড়ান্ত অমানবিকতা, হাসপাতাল নয় কাঠগড়ায় কীর্তিমান ছেলে। বৃদ্ধ রোগগ্রস্ত বাবাকে হাসপাতাল চত্বরে ফেলে রেখে ছেলে পালিয়ে গিয়েছে। বৃদ্ধ অনাথ দাসের হাত পা দুই অসাড়, চলতে হাঁটতে পারেন না। বর্ষা বাদলের দিনে হাসপাতাল চত্বরে পড়ে থাকা বৃদ্ধকে দয়া করে কেউ পাউরুটি বা অন্য কোনো শুকনো খাবার দিলে তবেই তার আহার জোটে। কথা বলতে গেলে অনাথ দাসের কথা জড়িয়ে যায় অসংলগ্ন কথাবার্তায়, যা বোঝা গেল তার বাড়ি পশ্চিম বর্ধমানের বেনাচিতির কাছে। ছেলের নাম রাহুল দাস ওরফে বাবু দাস। তোমাকে এখানে কে নামিয়ে দিয়েছে? তোমার ছেলে, ছেলের নাম কি? রাহুল দাস। বলছি তোমার ওই হাত পা কাজ করে না? হ্যাঁ, আর বাড়ি কোন জায়গায়? ধুবেঘাট থানা অরবিন্দ। অনাথ দাস। ছেলের নাম? বাবু দাস। আর তোমাকে এখানে কি জন্য দিয়েছে? ডাক্তার দেখাবো বলে যে দুদিন ধরে এখানে ছেড়ে চলে গেছে। বাড়িতে তার এক ছেলে ছাড়াও স্ত্রী রয়েছে। গত শুক্রবার দুপুরে চার চাকা গাড়িতে করে হাসপাতালে ডাক্তার দেখানোর নাম করে তাকে নিয়ে এসে হাসপাতালে ফেলে চলে যায় ছেলে রাহুল। এরপর দুদিন দুরাত কেটে গেলেও ছেলে রাহুলের দেখা মেলেনি। বৃদ্ধ অসহায় ভাবে অভুক্ত অবস্থায় পড়ে দিন কাটাচ্ছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগে, যেখানে রোগীর আত্মীয় পরিজনদের বসার জায়গা সেখানে তার স্থান। এইভাবেই কেটে গিয়েছে দুদিন। খাওয়া তো দূরের কথা, বাথরুমে উঠে যাওয়ার ক্ষমতাও তার নেই। রবিবার বিষয়টি নজরে আসে হাসপাতালের ক্যাম্পের পুলিশ কর্মীদের। শেষে রবিবার সন্ধ্যায় পুলিশের উদ্যোগে বৃদ্ধের ঠাঁই হয় হাসপাতালের বেডে। আমরা এখানে ছিলাম, আমি মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছ থেকে এসে দেখি এখানে একজন বসে আছে। তো তারপরে ওখান থেকে আমি ঘুম থেকে এখানে ঘুমিয়েছিলাম এই জায়গাটায়। এখানে ঘুমানোর পর সকালবেলা উঠে দেখছি যে ওখানে আছি। তো ওখানে ওনাকে জিজ্ঞাসা করলাম, তো বললো আমাকে একজন ধরে আনলো, ওখান থেকে পড়ে গেছিলো আর কি। তো পড়ে যাওয়ার পর আমি ওনাকে সমস্ত কিছু জিজ্ঞেস করি কীভাবে এসছে। বললো আমার একজন গাড়ি করে নামিয়ে দিয়ে চলে গেছে। আমার কী হয় বললো ছেলে হয় তো বললো, উনি আমাকে বলেছেন আদার শিশু আর যাই না। কাল রাত্রিবেলা খাবার নিলাম, আজকে দুপুরে ভাত খেয়েছে, সব কিছু হয়ে চলছে। পূর্ব বর্ধমান থেকে শেখ আব্বাস আলীর রিপোর্ট, বিশ্বভারত।